মিথ্যা প্রেমের অভিনয় করেছি, কারণ তুমি ভালোবাসার যোগ্য না। তোমার মতো ছেলেকে কারোর ট্রাস্ট করা উচিত না। এখানে যে কয়টা মেয়ে আছে কারোর তোমাকে ট্রাস্ট করা উচিত না, কারণ তুমি কি জানো, তুমি একটা ভণ্ড। ইউ ডিজার্ভ দিস। তুমি কি মনে করো আমাদের ভিতর যে ভালোবাসা ছিল ওটা রিয়েল? না, এটা ফেক ছিল। তোমার মতোই আমাদের রিলেশনশিপ ফেক ছিল। তোমাকে আমি আগে বলেছিলাম না, এটা একটা এক্সপেরিমেন্টাল রিলেশনশিপ। তো আজকে এই এক্সপেরিমেন্টাল রিলেশনশিপের দ্য এন্ড। শেষ। তুমি কি সবসময় তোমার গার্লফ্রেন্ডদেরকে এরকম ভাবে ওয়েট করাও নাকি আমি প্রথম? আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার কোনো ছেলের ফ্রেন্ডই নাই। দুইটা ছেলের ফ্রেন্ড ছিল, ওদেরকে আমি লাইফ থেকে বের করে দিছি। ইউ আর দ্য অনলি গার্লফ্রেন্ড। ও আচ্ছা, তাই না? জি। তিথি, ওয়েলকাম টু দ্য ড্রামা। তোমার গিফট আজকে তুমি যে ভণ্ড এটা জানতাম, এতটা ভণ্ড এটা জানতাম। সেদিনের গণধোলাইটা ঠিক মতো হয়নি মনে হয়। আরে না না, গণধোলাই তো হবে, তবে আজকেরটা আমরা রুমকিকে দিই। যা দেওয়ার রুমকি দিবে। এই তুমি নাকি রুমকিকে বলেছো তুমি এর আগে কখনো প্রেম করনি? তুমি নাকি প্রেম করছো, কোনো মেয়েই পাও না। তুমি নিশ্চয়ই ভাবছো যে আমাদের সাথে রুমকির যোগাযোগ কি করে হলো? সেই প্রশ্নের উত্তরটা নয় রুমকি দিবে, কি বলো রুমকি? তোমার কি কোনো ধারণা আছে এই মেয়েগুলো কি দিয়ে গোত্রু করছে? তুমি যখন ওদেরকে ছেড়ে চলে গেছো, কোনো আইডিয়া আছে? ভাগ্যিস ভালো দেখে ফেলছে আমি তোমার বিল্ডিং এ থাকি। হ্যাঁ, তুমি বুঝতাই না কেমন লাগে এখন আমি তোমাকে ছেড়ে চলে যাব, তুমি বুঝবা। তার মানে তুমি ওদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করেছো? হ্যাঁ, মিথ্যা প্রেমের অভিনয় করেছি, কারণ তুমি ভালোবাসার যোগ্য না। তোমার মতো ছেলেকে কারোর ট্রাস্ট করা উচিত না। এখানে যে কয়টা মেয়ে আছে কারোর তোমাকে ট্রাস্ট করা উচিত না, কারণ তুমি কি জানো, তুমি একটা ভণ্ড। ইউ ডিজার্ভ দিস। তুমি কি মনে করো আমাদের ভিতর যে ভালোবাসা ছিল ওটা রিয়েল? না, এটা ফেক ছিল। তোমার মতোই আমাদের রিলেশনশিপ ফেক ছিল। তোমাকে আমি আগে বলেছিলাম না, এটা একটা এক্সপেরিমেন্টাল রিলেশনশিপ। আজকে এই এক্সপেরিমেন্টাল রিলেশনশিপের দ্য এন্ড। শেষ। আমি রিয়েলি সরি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ওরা তুমি এক না। I'm sorry.